ত্রাণ নিয়ে রাজনীতির গুরুতর অভিযোগ বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। কয়েকদিন ধরে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী দিয়ে বেড়াচ্ছি, বস্তুত রাজ্য সরকার ব্যর্থ ঠিকমতো রেশন ব্যবস্থা করতে। আজকে যে শুনে যা দুর্নীতি আপনারা প্রতিদিনই পেপারে দেখছেন, সব জায়গায় দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখছেন যে কিভাবে টিএমসি ওয়ার্কাররা তারা নিজেরা গভর্নমেন্টের স্লিপ বিলি করছে। আমাদের পঞ্চায়েতরা যেখানে পাচ্ছে না সেখানে তারা তাদের কর্মীদের মানে টিএমসির কর্মীদের মাধ্যমে তারা এগুলো বিলি করছে। কি অদ্ভুত পরিস্থিতি মানুষের এই সময়, যখন মানুষ কোভিড-19 নিয়ে যখন সারা দেশ যখন যুদ্ধ করছে, সাধারণ মানুষ যখন লকডাউন মেনে বাড়িতে থাকছে, প্রতিদিন যারা ডেইলি ওয়েজ যারা আর্নার তাদেরকে, তাদের যখন কোনো তাদের বাড়িতে যখন খাদ্য সামগ্রী নেই, সেই সময় তাদের এই দুর্বলতা সুযোগ নিয়ে তাদের বিরুদ্ধে রাজনীতি করা হচ্ছে। এরকম নক্কার ন্যাক্কার জনক ঘটনা মানুষ কবে দেখেছে জানি না, কিন্তু এখন প্রত্যেক দিন এইগুলো কিন্তু প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়া, সমস্ত চ্যানেলে এগুলো কিন্তু উঠে আসছে। আজকে আমাদের মানুষ বারবার আমাদের যারা প্রতিনিধি বিজেপির যারা কার্যকর্তা তাদের কাছে বারবার বিভিন্ন রকম দাবি দাওয়া আসছে বলে, দাদা আসুন আমাদের পাশে দাঁড়ান। আজকে বাধ্য হয়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় আমাদের কনস্টিটিউয়েন্সির, শুধু আমাদের কনস্টিটিউয়েন্সির না পাশের কনস্টিটিউয়েন্সি, সেখান থেকেও একই রকম সমস্যা তারা বারবার আসছে এবং আমাদের যারা বিজেপির কার্যকর্তা তারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। শুধু আমি বিজেপির কার্যকর্তা বললে ভুল হবে, অন্যান্য অনেক সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক তারাও হয়তো দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু এই সময় যে দল সরকারের দল সেই দল যেভাবে জঘন্য রাজনীতি করছে এগুলো নিয়ে, সেটা খুব ন্যাক্কারজনক। আছে কয়েকদিন ধরে আমি দেখছি যে আমি যেখানে যেতে চাইছি পুলিশের বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছি।